2024 ঠিক সকাল 9:30 কলকাতার আরজিকল সেমিনার রুমে একটি মেয়ের ডেড বডি পাওয়া যায়। তার শরীরে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন, চোখ ও মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। তার শরীরের নিচের অংশে রয়েছে অসংখ্য ক্ষত। আর এই মেয়েটি কে ছিল জানেন? হাসপাতালের একজন স্টুডেন্ট ডাক্তার, যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি, সেই ডাক্তার। আর এইটুকু শুনেই সকলেই বলতে পারবে যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু একদম নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটি আত্মহত্যা নয়। কারণ যে অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছে তা দেখে পরিষ্কার মনে হচ্ছিল তার উপর অমানবিক অত্যাচার করা হয়েছিল এবং ধর্ষণ করে খুন করা হয়েছিল। দেখা গেছে পুলিশ শুরুর দিকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেন কেন পুলিশ প্রকৃত সত্যকে গোপন করছে, তদন্তে এত উদাসীন কেন, কীভাবে মৃত্যু হলো এই অসহায় মেয়েটি, বা এর অপরাধী প্রকৃত কে, জানো বন্ধুরা? আমি পার্থ, স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকলকে স্বাগত। এই ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি আমরা হব, এই কী হয়েছিল প্রকৃত সত্য ঘটনা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। আর বন্ধুরা, কিছু নিউজ চ্যানেল থেকে আমরা যে খবরটি সংগ্রহ করতে পেরেছি তার কিছু ভিডিও ক্লিপস আমি আমার ভিডিওতে দিচ্ছি। মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্যের প্রথম সারির হাসপাতাল আরজিকল। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের মৃত্যু কিভাবে, এই প্রশ্নে দিনভর তোলপাড়। চিকিৎসক পড়ুয়ার ময়নাতদন্তে শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত মিলেছে, চোখ দিয়ে রক্ত বেরোনো ও যৌনাঙ্গে ক্ষতেরও উল্লেখ রয়েছে রিপোর্টে। পুলিশের তদন্তে উঠে আসা তথ্য বলছে, রাত 3টা থেকে ভোর 6টার মধ্যে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু, পোশাক অবিন্যস্ত, গলায় ঠোঁটে দাগ ছিল। মৃতের গলার ডান দিকের একটা হাড় ভাঙা অবস্থায় মিলেছে। 9 আগস্ট গভীর রাত, কলকাতাবাসী গভীর ঘুমে মত্ত। ঠিক সেই সময় একটি মেয়ে নিজের জীবন বাঁচাতে লড়াই করে চলেছে, নিজের সম্মান বাঁচাতে লড়াই করছে কেবল। উনি প্রতিদিন লড়াই করে রোগীকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু আজকের লড়াইটা ছিল শুধুমাত্র তার নিজের। তিনি আপ্রাণ চেষ্টা করে চলেছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু তিনি পারেননি। এত হিংস্র জন্তুর হাতে নিজেকে সঁপে দিতে হয়েছিল শেষ পর্যন্ত। আজ তোমাদের এমনই এক অসহায় হেরে যাওয়া নারীর কথা শোনাবো, যে নিজে স্বপ্ন দেখেছে বড় হওয়ার আর মানুষকে সেবা করার। জানা গেছে কলকাতার এক নামকরা হাসপাতাল আরজিকল হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট এক ডাক্তার অভয়া বৃহস্পতিবার তিনি রাত 12টায় হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে সেমিনার রুমে যান। সেখানে তার বন্ধুরা ছিলেন, হাসপাতালে তাদের নাইট ডিউটি ছিল। অনলাইনে খাবার অর্ডার দেওয়ার পর এবং খাবার খাওয়ার পর তারা কিছুক্ষণ সেখানে আড্ডা দেন। এরপর রাত 3টায় তিনি ঘুমিয়ে পড়েন এবং পরদিন সকাল 7টায় তার মৃতদেহ পাওয়া যায় সেই রুম থেকে। তবে তার প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে রাত 3টা থেকে সকাল 6টার মধ্যে তার মৃত্যু হয়েছে। পুলিশি তদন্তে ঢিলে ঢালা থাকার কারণে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। তড়িঘড়ি করে তদন্ত করেছে এবং পেয়েছে নতুন নতুন কিছু তথ্য। আরজিকল মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানিয়েছে তারা এক সেমিনারের ঘরে এত রাত্রে একটি মেয়ে যাওয়া একদম উচিত হয়নি। বলা হয় অভয় সেই সময় গিয়েছিল বলে তাকে ধর্ষণ করা হচ্ছে। এ ধরনের অনৈতিক কথাবার্তা একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলছে, যেটা তা শোভনীয় নয়। আর এই ভয়ে দেশ জুড়ে হাজার হাজার ধর্ষণের কোনো রিপোর্ট পাওয়া যায়নি। ওদের পর নাম আসে একজন ব্যক্তি, সঞ্জয় রায় বলে এক সিভিক পুলিশ, যার কিনা আনাগোনা ছিল সেই সেমিনার রুমে। তবে তিনি একা নন, এর সঙ্গে জড়িত তিনি নন, আরও কিছুজন ব্যক্তি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আর অভয়ের মৃত্যু আমাদের হেলথ কেয়ার সিস্টেমের ওপর প্রশ্ন তুলে দেয়। যে ডাক্তার দিনরাত এক করে সেবা করে দিচ্ছেন অসংখ্য অসহায় সাধারণ মানুষদের, সেই ডাক্তারদের সুরক্ষা দিতে সরকার এত উদাসীন কেন? দুর্ঘটনা ঘটার আগে আমরা কেন সচেতন হই না, আর হাসপাতালের সিকিউরিটি এতই বা দুর্বল কেন? আপনাদের কি মনে হয় অভয়ের মৃত্যুর সঙ্গে কি শুধু সঞ্জয়রাই জড়িত, নাকি এর পিছনে আরও বড় বড় মাথা লুকিয়ে আছে? কেন পুলিশে ঢিলে দেওয়া হচ্ছে তদন্ত? এর পিছনে রয়েছে কোনো ষড়যন্ত্র, নাকি সব কিছু লুকোনোর চেষ্টা করছে? আমরা দেখেছি স্বাধীনতার এত বছর পরেও নারীরা এখনও প্রকৃত স্বাধীন হতে পারে, প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কিন্তু অত্যাচারিত হয়েই চলেছে এবং পুরুষের লোলুপ দৃষ্টি তাদের উপর থেকে গেছে। কিন্তু কেন কেন এখনও নারীরা পুরোপুরি স্বাধীন হতে পারেনি? এমনকি এই কেসে যাকে ভিকটিম বলে মনে করা হচ্ছে, পুলিশি তদন্তে নাম আসছে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের সঙ্গে হাসপাতালে পুরোপুরি যোগাযোগ নেই। কিন্তু কী করে সিভিক পুলিশের নাম তুলে আসছে পুলিশ? অনেকেই মনে করছে এবং যারা আন্দোলন করছে, বিভিন্ন জেলায় জেলায় আন্দোলন হচ্ছে মেডিকেল কলেজ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুর, বর্ধমান, বিভিন্ন মেডিকেল কলেজে এখনও আন্দোলন হচ্ছে
ওনারা চাইছে প্রকৃত দোষীকে খুঁজে বের করতে হবে, প্রকৃত অপরাধীকে। সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কি না তার পিছনে আরও বড় বড় মাথা রয়েছে, অর্থাৎ এখানে ডাক্তার জড়িত আছে কি না সে ব্যাপারে কিন্তু তদন্ত করার কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছে, বিশেষ কমিটি দল গঠন করা হয়েছে এর জন্য। এত কিছু সত্ত্বেও আমরা দেখছি কোনো ঘটনা ঘটে যাওয়ার পর মানুষ সচেতন হচ্ছে, কিন্তু তার আগে মানুষ কিন্তু সচেতন হচ্ছে না বা সরকার সচেতন হচ্ছে না। আমাদের মধ্যে এই অনীহা, আমাদের মধ্যে অসচেতনতার অভাব থেকে গেছে। কিন্তু কেন, সে নারী হোক পুরুষ হোক তারও একটা প্রকৃত মানসম্মান আছে, প্রকৃত স্বাধীনভাবে চলার তার ক্ষমতা আছে। এইভাবে যদি নারীদের প্রতিনিয়ত পর্যদস্ত হতে হয় তাহলে এই সমাজ কতটা তালিমালিপ্ত হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, কমেন্ট বক্সে তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের কী মত, তোমরা কী বলতে চাইছো। ধন্যবাদ।